রাজ্য সরকার তার পুলিশ এইভাবে একটা অসাংবিধানিক দাবি সংবিধানের নির্দেশিকা বিরোধী একটা কর্মসূচি এটাকে সাই দিয়ে এবং 25শে ডিসেম্বর সেই বড়দিনের দিন এইভাবে অনুমতি দেন, এটা যেন রাজ্য সরকার বিবেচনা করে বাতিল করে এবং এটা যাতে তারা এই কর্মসূচি যাতে তারা প্রতিহত করে এটা আমাদের আবেদন, আমাদের কাজ। আমরা এই নয় যে এটা খ্রিস্টানদের বিরুদ্ধে এই জাতীয় এই কর্মসূচি হয়েছে বলে আসলে প্রতিভা জানাচ্ছি। আমরা একটা সময় দেখেছি ত্রিপুরাজ্যের মধ্যে এখানে সশস্ত্র উগ্রবাদীরা সন্ত্রাসবাদীরা পাহাড়ে দুর্গা পূজা করা যাবে না, লক্ষ্মী পূজা করা যাবে না, স্কুলে সরস্বতী পূজা করা যাবে না, এমনকি শাড়ি পরা যাবে না, এগুলি এইভাবে এই রাজ্যের মধ্যে একটা ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। তখনও আমরা এই সন্ত্রাসবাদী বা এইভাবে সংবিধান বিরোধী সভ্যতা বিরোধী কর্মসূচির বিরুদ্ধে ধৈর্যহীন ভাবে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং এতে আমাদের বহু লোক শহীদের মৃত্যুবরণ করতে হয়েছে তাদের সেই আপোষ মনোভাবের জন্য। আজকে প্রায় একই ধরনের সন্ত্রাসবাদীরা জঙ্গলে থেকে আর আজকে জনজাতির সুরক্ষা মঞ্চের তারা শহরে এবং শাসক দলের প্রধানতায় এই কাজটা করছে, এটা আরো জঘন্য। কিন্তু এই জনজাতির সুরক্ষা মঞ্চ যে আজকে এডিসিতে ভিলেজ কমিটি ভোট হচ্ছে না, এডিসি তার প্রাপ্য পাচ্ছে না, এডিসির শত শত স্কুল শিক্ষকের অভাবে ডুবছে, এখন ত্রিপুরাজ্যের মধ্যে হাজার হাজার ট্রাইবেল ছেলে মেয়ে এম এ এম এস সি এম কম পিএইচডি এম ফিল করে বসে আছে, এদের চাকরির সুযোগ হচ্ছে না। জনজাতি সুরক্ষা মঞ্চ এটা নিয়ে কোনো কথা নেই, এটা সম্পূর্ণ একটা বিভাজনের, সম্পূর্ণ ত্রিপুরাজ্য ভাগ করা, ত্রিপুরাজ্যের মানুষের মধ্যে যে ঐক্যকে দুর্বল করার চেষ্টা এবং ট্রাইবেল ট্রাইবেলদের মধ্যে একটা যুক্ত লাগানোর চেষ্টা। এর থেকে জনজাতি সুরক্ষা মঞ্চ বিরত থাকুক, সরকার কঠোরভাবে তাদের এই সিদ্ধান্ত এটাকে যে যাত্রা পরিহার করতে উঠিয়ে নিতে বাধ্য হন ব্যবস্থা নিক, এটা একটা